করোনা মহামারী প্রথম দিন থেকেই করোনা বিরুদ্ধে এলাকাবাসী এবং তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে লড়াই করে আসছেন 33 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক পবিত্র বিশ্বাস। বেলেঘাট আইডি হাসপাতালও 33 নম্বর ওয়ার্ডে অবস্থিত, তাই প্রথম থেকেই বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে তাকেই। বেলেঘাট আইডি হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের থেকে অভিযোগ পেয়ে এদিন সক্রিয় হন পবিত্র বিশ্বাস। অভিযোগটা কি? অভিযোগ হলো এদিন 33 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক পবিত্র বিশ্বাস শুনতে পান রোগীর পরিজন থেকে বেলেঘাট আইডি হাসপাতালে কর্মীরা টাকা আদায় করছেন। এই খবর পাওয়া মাত্র পবিত্র বিশ্বাস হাসপাতালে ছুটে যান এবং হাসপাতালে গিয়ে রোগী পরিজনদের কাছ থেকে সবিস্তারে বিষয়টি জানেন। কথা বলেন রোগীর পরিবার পরিজনদের সঙ্গে যে তাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল। তখন রোগীর পরিজনেরা জানান, এরকম কঠিন পরিস্থিতিতে হাসপাতালের মধ্যে বেশ কয়েকজন অস্থায়ী কর্মী প্রতারণা চক্র ফেঁদে বসেছে। অসাধু উপায়ে তাদের কাছ থেকে নাকি মোটা অঙ্কের টাকা নিয়ে ও রোগীর দুর্বলতার সুযোগ নিয়ে সদ্ব্যবহার করে বেড পাইয়ে দেবে, ওষুধ আনিয়ে দেবে, এরকম নানা অছিলায় টাকা নিচ্ছেন। আরো কয়েকজন রোগীর অভিযোগ, 250 টাকা নিয়ে ডাইপার কিনে দিয়েছেন এই কর্মীরা এবং পরিজনদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য টাকা আদায় করছেন হাসপাতালের কর্মীরা। জানান রোগীর আত্মীয় পরিজনেরা, এদিন তিনি রোগীর পরিজনদের থেকে কোনো টাকা আদায় করা যাবে না বলে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মীদের জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটা বিধায়ক পরেশ পালের আদর্শ অনুপ্রাণিত প্রতিটি রোগী বিনামূল্যে যাতে পরিষেবা পান সে ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করলেন পবিত্র বিশ্বাস। আইডি হসপিটাল, এই হসপিটালের একটা সুনাম রয়েছে যে করোনার কোনো পেশেন্ট ভর্তি হলে এখান থেকে সুন্দরভাবে বেঁচে তারা বাড়ি যাচ্ছে। কিন্তু এমন একটা সময় করোনা এমনভাবে তেড়ে মেরে উঠল যে মানুষের যারা চাকরি বাকরি করে তারা ভয় পাচ্ছে, যারা ওখানে কাজকর্ম করে তারা ভয় পাচ্ছে। দেখা যাচ্ছে যে 40-42-35 বছরের মেয়ে ছেলেমেয়েরা হটফট করে মরে যাচ্ছে। প্রত্যেক মানুষ জীবনের ভয় বলে একটা কিছু আছে। কিন্তু এই আইডিয়ার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, তিনিও সাক্ষাৎকার করে গেছেন। কিন্তু এই সময় করোনা ভাইরাসেরকে যুদ্ধে জয় করার জন্য আমরা পার্টির ছেলে, পার্টির কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মীকে সাহসিতার পরিচয় দিয়ে দিয়েছে। এগিয়ে যে যদি না যাই অনেক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে আইডিতে, অনেক ছেলেরা, ইয়ং ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। তাদের মনোবল বড় করার জন্য এবং আমাকে নিজেকে মৃত্যুকে সামনে রেখে আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার মধ্যে যে মানসিকতা, সাহসিকতার পরিচয় আমি তৈরি করেছি সম্পূর্ণ মমতাদিকে দেখে, তাই ছেলেমেয়েদের উৎসাহ দেওয়ার জন্য ওয়ার্ডের প্রতি কটা ওয়ার্ডে ঘুরে ঘুরে সমস্ত কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য আজকে আমি এই কাজটা করেছি। এবং যে কাজটা হয়েছে, আপনি জানেন যে কোভিড যে ওয়ার্ডগুলো আছে, 6 নম্বর, 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে কোনো লোক যেতে পারে না, ভয় আতঙ্ক থাকে। যে সমস্ত কর্মীরা কাজকর্ম করেন তারা ভয়ে আতঙ্কে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন। হসপিটাল থেকে সুদপা ম্যাডাম বারবার বলছেন, স্যার আপনি একটু এসে উৎসাহ দিয়েছেন, ওরা অনেকে ভয় পাচ্ছে, আপনি চিন্তা করবেন না, আমরা আসছি, যারা কাজ করবে তারা ঠিকই কাজ করবে। এবং তারা সঙ্গে সঙ্গে আমি নিজে যারা কাজকর্মে একটুখানি কম করছিল, কোভিড পেশেন্টকে দেখলে ভয় পাচ্ছিল, সেই ভয়টাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমি নিজে সমস্ত কোভিড যেখানে ভর্তি সেই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সমস্ত লোকদের উৎসাহ দিয়েছি এবং বলেছি যে ডবল মাস্ক পরো, মুখে গার্ড নাও, স্যানিটাইজার নিয়ে মানুষের পরিষেবাটা করো। তোমাদের মাননীয় আমাদের গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাদের যে মাইনে দেয় মাসে প্রায় তোমরা পাচ্ছ, প্রচুর পরিমাণে টাকা পাচ্ছ, তোমাদের সেবাটা করতে হবে। মানুষের সেবাটা হচ্ছে পরম ধর্ম, এই সেবা না তোমাদের সেবার জন্যই আজ কিন্তু আইডি আজকে সুনাম হয়েছে। তো আমরা আইডির তার মধ্যে সেবার মধ্য দিয়েও কিছু কিছু অসামাজিক লোক যারা কোভিড পেশেন্টের উপরে লুকিয়ে চুরিয়ে কাউকে হাগিস পরাবে সেই লোককে জোর করে ধরে লুকিয়ে লুকিয়ে 500 টাকা, 1000 টাকা করে ব্ল্যাকমেল চলছিল। কোনো পেশেন্টকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে কথা বলাবার জন্য লুকিয়ে লুকিয়ে যারা করে মানুষকে বোকা বানিয়ে পেশেন্টের কাছে জোর করে পয়সা দিচ্ছিল, সেগুলো নিয়ে একটা আমি আজকে প্রত্যেককে প্রতি কটা ওয়ার্ডের লোকদেরকে ডেকে ডেকে বলেছি এইগুলো করা মানে তারা নিজেকে বাহুবল মনে ভাবছে বা ইনকাম করছে, এটা কিন্তু নয়, সেই জায়গা নয়। এখানকার অনেক মানুষ, গরিব মানুষ যারা আইডিকে বেছে নিয়েছে, যারা বড় নার্সিংহোমে ভর্তি করতে পারবে না, নার্সিংহোমে গেলেই 10-15 লাখ টাকা বিল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই আইডি হাসপাতালটা ছিল একটা জয়জন্য হসপিটাল, সেই হসপিটালটাকে মনে হয় একটা সুন্দর নার্সিংহোম অ্যাপোলো হসপিটাল মনে হয় হারবে নিয়ে যাবে। মানুষ যদি আসে ভিতরে দেখে তাহলে বুঝতে পারবে।
সেই জায়গায় মানুষ, গরিব মানুষরা আসছে, স্বাস্থ্যবন্দীকে ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসা ভালো মতো পেয়ে এখান থেকে বাড়ি যাচ্ছে। সেই হসপিটালটাকে কালিমুক্ত করার জন্য কিছু অসাধু অসাধু কর্মীরা যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য, যারা লুকিয়ে চুরিয়ে কিছু পয়সা দিয়ে ঘুষফুস খাইয়ে যাদের দরকার নেই আইডিতে ভর্তি হওয়ার জন্য, সাধারণ ঘর ট্রিটমেন্ট হলে তারা ভালো হয়ে যাবে তাদের ঝুঁকি দিচ্ছে। যাদের একান্ত দরকার কোভিড চিকিৎসা করার জন্য আইডিতে বেডের জন্য, তারা কিন্তু ওই সময় পাচ্ছে না। সেই সমস্ত লোককে ধরার জন্য, চিহ্নিত করার জন্য আমরা নিজে ওয়ার্ডে ঘুরে ঘুরে সবাইকে আজকে সেই কথাগুলো বলে দিয়েছি। সবাই সাবধান থাকো, আমাদের কাজের পরিষেবার যদি কিছু বিঘ্ন ঘটে, মানুষ যদি সেবা ঠিকমতো না পায়, তাহলে কিন্তু যারা অসাধু লোক যারা এই সমস্ত করছে তারা কিন্তু ছাড় পাবেন না। ধরা পড়লে পুলিশ হাতে তার হ্যান্ডওভার হবে, পুলিশ সে ব্যবস্থা করবে এবং সুপারিনটেন্ডের কাছে প্রথমত তোমরা ধরে নিয়ে যাবে এবং তার বিচার সেই সুপারিনটেন্ডেন্ট এবং পুলিশ করবে এবং তার চাকরিটা পাওয়া যাবে। তাই এই সময়ের মধ্যে ছেলেগুলোকে নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের মানসিক দুর্বলতা ভেঙে পড়েছিল, কোভিড কোভিড করে সমস্ত লোক মারা যাচ্ছে, কিন্তু নয়, যাদের যে সমস্ত পেশেন্ট এর সুগারের ব্যাপার থাকে বেশি, যাদের প্রেশারটা হাই প্রেশার অতিরিক্ত থাকে যেটা আমরা শুনেছি ডাক্তারদের মুখে, তাদের কিন্তু ঠিক সময় যদি নিয়ে আসা হয় কোভিড চিকিৎসা করে তারা কিন্তু বেঁচে যাচ্ছে। কিন্তু মানুষ ঘরে বসিয়ে টেস্ট না করে রেখে দেওয়া হয়, যখন রোগটা বেড়ে যায় তখন যখন টেস্টটা করা দেখা গেল পজিটিভ, তখন তারা স্বাস্থ্যবন্ধু ধরে নিয়ে এসে তারা ভর্তি করিয়ে শেষ মুহূর্তে যে লড়াইটা হয় ডাক্তার এবং নার্স এবং যারা নাকি ওখানকার স্টাফ যারা কর্মচারীরা আছে, যারা বাথরুম পায়খানা ফাঁকিস ফাঁকিস যারা পড়াশোনা করে, লড়াই করে সেই চিকিৎসাকে যতক্ষণ পারে তারা বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে নিয়ে আসলে কোনো রুগী সেটা ভালো হওয়া খুব অসম্ভব হয়ে যায়। তাই কিছু কিছু লোক এখানে মারা গেছে, তারা কিন্তু বয়স্ক লোক এবং সমস্ত ক্রিটিক্যাল বাড়ি নিয়ে তারা আসে। যাই হোক, আজকের আইডিতে আজকে সুপারিনটেন্ডেন্ট খুব খুশি হয়েছে যে তাদের ছেলেমেয়েরা যেভাবে কাজ একটু ঢিলে দিয়েছিল, সেই কাজের ঢিলেমিটা যে আগামী দিন না হয় তার জন্য আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সমস্ত ওয়ার্ড পরিক্রমা করে সমস্ত ওয়ার্ডে প্রতিটা স্টেপ বাই স্টেপ ঢুকে প্রত্যেকের লোকে বুঝিয়ে এসেছি মানুষের সেবাই পরম ধর্ম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যে পরিষেবা দিয়েছে বলে আজকে আমরা কিন্তু আবার ঘুরে আসতে পেরেছি। বিজেপি এমন একটা ভয়ঙ্কর দল যে বিজেপি বাংলার বুকে যেভাবে প্রচার চালিয়ে গেছিল, আমরা এখনই চলে আসছি, আমরা দখল করে নিচ্ছি, আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুধু অপেক্ষার আশায় বসে আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।